প্রিয় বন্ধুরা, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো ক্লাস এইটের 2021 সালের জন্য ইতিহাস এবং পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দেওয়া হয়েছে, সেই টাস্ক নিয়ে আলোচনা করব। এবং দেখো, আমি হচ্ছে তোমাদের সমস্ত ধরনের মানে এই ক্লাস এইটের সমস্ত সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু অলরেডি আমি দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে তার লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক থেকে যে কোনো ভিডিও পেয়ে যাবে। ওকে, তো চলো ভিডিওটা দেখি। দেখো, এই হচ্ছে অ্যাক্টিভিটি টাস্ক, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে। অধ্যায় 1 এবং 2, আঞ্চলিক শক্তির উত্থান আর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এটা আমরা এবার দেখে নেবো। দেখো, এই হচ্ছে আমার অধ্যায় আছে। দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, দেওয়ানির অধিকার, দ্বৈত শাসন ব্যবস্থা ও 76 মন্বন্তর কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল, 100 থেকে 120টি শব্দে লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুকসিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন যা ফারুকসিয়ারের ফরমান নামে পরিচিত। এই ফরমান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফরমান মোতাবেক কোম্পানি বাংলাদেশে যে সমস্ত বিশেষ বাণিজ্যিক অধিকার ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছিল তাতে বাংলায় তাদের অবাধ বাণিজ্যের পথ খুলে যায়, ফলে বাংলার নবাবের সঙ্গে কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি হয়। মীর কাসেম দেশি বিদেশি সমস্ত বণিকদের দেহ শুল্ক তুলে দেন, যার পরিণতি হলো মীর কাসেমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরাসরি বিরোধ। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব বাংলার জনগণের কাছে একেবারে শুভ ছিল না, কারণ এই ব্যবস্থায় বাংলার অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার ছিল ব্রিটিশ কোম্পানির হাতে। কোম্পানিরও বেশি করে রাজস্ব আদায়ের দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছিল, কুশাসন ও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বেড়ে গিয়েছিল। ফলস্বরূপ বাংলায় দেখা গিয়েছিল ভয়াবহ দুর্ভিক্ষ যা 76 মন্বন্তর নামে পরিচিত। এটা ছাত্রের হয়ে গেছে, এটা 76 হবে, ঠিক আছে, এটা ভুল করে ছাত্রের দেখা হয়ে গেছে, এটা 76 মন্বন্তর নামে পরিচিত। ওকে, এবার পরেরটা দেখো, নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করো। প্রথমে দেখো, উদ্যোগ আছে, প্রশাসক আছে আর অন্যান্য উদ্যোগ। উদ্যোগটা কি, 1717 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন। এটা প্রশাসক ছিল কি, ওয়ারেন হেস্টিংস। তার অন্যান্য আরও দুটো উদ্যোগ কী কী ছিল দেখো, প্রথম উদ্যোগ, প্রতি জেলাতে একটি দেওয়ানি ও একটি ফৌজদারি আদালত তৈরি করেন। ফৌজদারি, এটা আর এক্সট্রা পড়ে গেছে, ঠিক আছে, এটা ফৌজদারি আদালত তৈরি করেন। দু নম্বর দেখো, একটি রেভিনিউ বোর্ড গঠন করে রাজস্ব সংক্রান্ত বিষয়ে তথ্য অনুসন্ধানের নির্দেশ দেন, এটা তার অন্যান্য দুটো কাজ। এবার দেখো, 2 নম্বরটা, দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা, এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস করেছিল। তার অন্যান্য উদ্যোগ দুটো দেখে নাও, প্রথম উদ্যোগ, জেলাগুলির দেখাশোনা করার জন্য পুলিশ থানার ব্যবহার প্রচলন করেন। আর 2 নম্বর, 1800 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তোলেন। ওকে, এবার 3 নম্বর দেখো, প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন, এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এটা কী করেছিল, আরও ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি পদে ভারতীয়দের নিয়োগ করেন। 2 নম্বর কী করেছিল, এলাহাবাদ বেনারসি কলেজ অঞ্চলের মহলওয়ারি বন্দোবস্ত চালু করেন, ঠিক আছে। এই হচ্ছে তোমার এর উদ্যোগ ছিল, আশা করছি তোমাদের এগুলো ভালো লাগছে। পরেরটা দেখবো, দেখো, 3-এর দাগে নিচে শব্দ ছকটি পূরণ করো। ওপর নিচে 3টে আছে আর পাশাপাশি 3টে আছে। দেখো, ওপর নিচে প্রথমে কী রয়েছে, বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা, এটা কে ছিল, বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা ছিল জোনাথন ডানকন। এই 1-এর দেখো ওপর নিচে, এই ওপর নিচে এইখানটা লিখতে হবে, কীভাবে লিখবে আমি পরপর দেখাচ্ছি। দেখো, এই জোনাথন, এই জোনাথন, তারপর ডান এবং কন, এইভাবে পরপর লিখে দেবে, জোনাথন ডানকন ওপর নিচে, ঠিক আছে। 2 নম্বর দেখো, যার প্রস্তাব অনুযায়ী 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, তার নাম ছিল কি, এটা হচ্ছে চার্লস উড। এটা 2 নম্বর, এই যে দেখো 2 নম্বর এইখানটা রয়েছে, এটা দেখো 2 নম্বরে ওপর নিচে লিখতে হবে, ওপর নিচে কীভাবে লিখবে,
এইভাবে পরপর লিখবে, চার্লস আর হচ্ছে উড। ওকে, এবার দেখো তিন নম্বর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু কলেজ তৈরির সাথে যুক্ত ছিলেন, এটা হচ্ছে বিজ্ঞানী, এই সরি এটা হচ্ছে এডওয়ার্ড হাই ইস্ট। এটা তিনের দাগে এইখানটা রাখো, ওপর নিচে লিখে দাও এইখানটায়, এই যে পরপর এইভাবে লিখবে এডওয়ার্ড হাই ইস্ট। ওকে, এবার দেখো পাশাপাশি পাশাপাশি লিখতে হবে, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এটা চার নম্বর ছিল ওয়ারেন হেস্টিংস। এই চার নম্বরে দেখো পরপর এইভাবে লিখতে হবে, এখানে ঠিক লিখতে হবে এবং এমনভাবে লিখতে হবে যাতে এই দন্তেনোর জায়গায় দন্তেনো দন্তেস যা দন্তেস পড়ে, দেখো পরপর ঠিকভাবে সেইভাবে পড়ে যাচ্ছে, দেখো বুঝে গেল, সেইভাবে পড়লো তো, এইভাবে লিখতে হবে ওয়ারেন হেস্টিংস। এবার দেখো 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা, এটা সংস্থাটার নাম হলো ব্যাপটিস্ট মিশন। এই পাঁচের এইখানটা লিখতে হবে, দেখো লাস্টে দন্তেন্য, এখানে দন্তেন্য গিয়ে পড়বে, দেখো এই ব্যাপটিস্ট মিশন। ওকে, তাহলে ব্যাপটিস্ট মিশন হয়ে গেল। এবার দেখো হিন্দু কলেজের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন অন্যান্য শিক্ষা অনুরাগী, ওই অন্যতম শিক্ষা অনুরাগী, এটার নাম কি ছিল, এটা হচ্ছে ডেভিড হেয়ার। সুতরাং ছয়ে দেখো পরপর লিখতে হবে ডেভিড হেয়ার পাশাপাশি, এখন দুটো দেয়া আছে দেখতে পাচ্ছ তো, দুটো হয়ে গেছে অলরেডি, সুতরাং পরেরগুলো দেখো ডেভিড হে আর। ওকে, তাহলে এইভাবে হচ্ছে তোমার হয়ে গেল, আশা করছি তোমার হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো। ওকে, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো এখানেই রাখছি, বাড়িতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।